নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি নতুন একটি রান্না, দুধ শুক্তো নিয়ে। দুধ শুক্তোতে কী কী উপকরণ রাখবে আপনাদেরকে বলে দিই। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর লাইক করবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি উচ্ছে, কাঁচকলা। এখানে আমি তিনটে উচ্ছে ব্যবহার করেছি, একটা কাঁচকলা, অর্ধেকটা পেঁপে, একটা গাজর, একটা আলু, চারটা শিম, 14-15টা মতন বড়ি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি দুধ, পোস্ত, ডাঁটা 12টা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে 1টা বেগুন, ঘি, 5 ফোড়ন, কালো সর্ষে, সাদা সর্ষে, রাঁধুনি, নুন, ময়দা, চিনি, তেজপাতা। সব সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবারে আমি 1টা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে আমি এক এক সবজি ভেজে নেবো এক এক করে। এখানে আলু দিয়ে দিয়েছি প্রথমে, আর কোনো সবজি ভাজার সময়ে আমি নুন ব্যবহার করিনি, নুন সবার শেষে ব্যবহার করব। আর শুক্তো যেহেতু সাদা হয় দুধ শুক্তো, তাই এখানে আমি হলুদও ব্যবহার করিনি। এবার কাঁচকলা ভেজে নিলাম, আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি খালি ডাটা বাদ দিয়ে। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি সবার লাস্টে ভেজেছি, কারণ বেগুনে অনেক তেল টেনে নেয়। বড়িগুলো আমি ভেজে নিলাম। এবার 1টা মিক্সিং বলে আমি কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, 1 চামচ পোস্ত দিয়ে দেবো। আর 1 চামচ মতন আদা দেবো, তার জন্য আমি আদাটাকে এর মধ্যে দিয়ে একসাথে পেস্ট করে নেবো। শুক্তোতে অনেকে আদা ব্যবহার করে না, আপনাদের ইচ্ছা হলে আপনারা ব্যবহার করবেন। একটু জল দিয়ে দিলাম, এবার পেস্ট বানিয়ে নিলাম এটার ভালো করে। এবার 1টা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে পেস্টটা আমি দিয়ে দিলাম, জার ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ডাঁটাগুলো, আমি যেহেতু ভাজিনি, ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম খালি উচ্ছে আর বেগুনটা বাদ দিয়ে। উচ্ছে আর বেগুনটা আমি এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ব্যবহার করবো। এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুন আর উচ্ছেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে বড়ি ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দুধটা যে রেখেছিলাম তার মধ্যে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে ফাটিয়ে আমি এই দুধটা শুক্তোর মধ্যে দিয়ে দেবো, যেহেতু আমি দুধ শুক্তো বানাচ্ছি। একটু এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমি নুন দিয়ে দিলাম 2 চামচ। আমি এবার এর মধ্যে 1.5 চামচ মতন চিনি ব্যবহার করব, কারণ দুধ শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়। এবার এটা আপনাদের ইচ্ছা কতটা আপনারা মিষ্টি দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী। এবার আমি এর মধ্যে 2 চামচ মতন ঘি ব্যবহার করব।
শুক্তো কিন্তু এখনো কমপ্লিট হয়নি। শুক্তোর মেন ইম্পর্টেন্ট জিনিস হলো রাঁধুনি। তাই আমি একটা হামর দিস দিয়ে এক চামচ রাঁধুনি নিয়ে এটাকে ভালোভাবে গুঁড়ো করে আমি শুক্তোর ওপরে দিয়ে দেবো। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রাঁধুনি, এটার জন্যে শুক্তোর মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, নেড়ে চেড়ে আমি এবার রান্নাটাকে বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমার আজকে দুধ শুক্তো রেডি, দেখুন দুধ শুক্তো। ধন্যবাদ আমার চ্যানেলটাকে দেখার জন্যে, আমার ভিডিও দেখার জন্যে রান্নার।